আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কুকিচেন ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি এখন আন্দোলনের শক্তি সামর্থ্য সবই হারিয়ে ফেলেছে। দুপুরে ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপি কম দায়ী নয় এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন তার মুক্তি আন্দোলন ও আইনি লড়াই দুটোতেই ব্যর্থ হয়েছে তারা। এস কে সৌরভের প্রতিবেদন। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুকিচিন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে, আর তাই তাদের এই নতুন ইস্যুও ব্যর্থ হবে। কুকিচিন এটা টোটাল পাহাড়ের অশান্তির কোনো বিষয়। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে, এখন নতুন করে আবার কুকিচিন ইস্যু। এসব সশস্ত্র তৎপরতা, বিচ্ছিন্ন ঘটনা, কাজে এ নিয়ে আর একটা ইস্যু খোঁজার যে মতলব সেটাও অচিরেই ব্যর্থ। খালেদা জিয়ার মুক্তি আর বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না। তারা তো লিগ্যাল ব্যাটেলেও ব্যর্থ, বেগম জিয়ার মুক্তির আন্দোলনেও ব্যর্থ, আর তার শারীরিক অবস্থা যদি খারাপ সেটার জন্য বিএনপি কম দায়ী। বিএনপির আন্দোলন করার শক্তি সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। তারেক রহমানের উপর হতাশ, নেতা রিমোট কন্ট্রোলে, দেশের নেই আন্দোলন কি রিমোট কন্ট্রোলে হয়? আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। অবশ্য আমরা দলীয় নির্দেশ কেউ অমান্য করলে সেখানে আমাদের ব্যবস্থা। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।